এখানে একটি সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে যা খুলব এবং সামান্য কিছু কাজ করব। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, দুটি মিটার রয়েছে, অ্যানালগ মিটার, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দেখেন, যা আমরা খুলব এবং সামান্য কিছু কাজ করব। এবং এখানে একটি ডিলে সুইচ রয়েছে, উপরের কভার খুলব, আমি সবগুলো স্ক্রু খুলে নিয়েছি, দুটি স্ক্রু বাকি রয়েছে তাও খুলব। এবং পেছন দিকে দুটি আউটপুট সকেট রয়েছে, নিচেরটা হচ্ছে 220 ভোল্ট, এখানে লেখাই রয়েছে, এবং উপরের সকেটটি হলো 110 ভোল্ট। আমরা মিটার দিয়ে চেক করেছি, ভোল্টেজ অ্যাকুরেট নেই, ভোল্টেজ কম বেশি রয়েছে। এই সমস্যাটাই মূলত আমরা সমাধান করব। তো কিভাবে সমাধান করি আপনারা দেখতে থাকুন। স্টেবিলাইজার ঠিক আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ কম বেশি হচ্ছে, দেখেন সার্ভো মোটর ট্রান্সফরমার দেখা যাচ্ছে। এটা মূলত সার্ভো প্রযুক্তির ভোল্টেজ স্টেবিলাইজার, যা আমরা পরিষ্কার করব, ধুলাবালি পড়ে রয়েছে। তো পূর্বের কিছু ভিডিওতে আমি দেখিয়েছিলাম সার্ভো প্রযুক্তি কিভাবে কাজ করে, সেখানে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ভোল্টেজ স্টেবিলাইজার দেখিয়েছিলাম এবং কিভাবে কাজ করে তাও দেখিয়েছিলাম, চাইলে আপনারা ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। এছাড়া পূর্বে আরও দুটি ভিডিও তৈরি করেছিলাম ভোল্টেজ স্টেবিলাইজারের নামে কিভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করা হয় তাও দেখিয়েছিলাম প্রমাণসহ। তো সেখানে এই যে ট্রান্সফরমার দেখছেন, এই ধরনের ট্রান্সফরমার নেই, শুধুমাত্র ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা একটি ভুয়া ট্রান্সফরমার, অর্থাৎ ভুয়া ভোল্টেজ স্টেবিলাইজার। তো সেখানে শুধুমাত্র একটি ডিলে সার্কিট ব্যবহার করে ইনপুট ভোল্টেজ দেওয়ার 5-7 সেকেন্ড পরে আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। এটা শুধুমাত্র চালাকি করে গ্রাহকদের বোঝানোর জন্যে যে ভোল্টেজ স্টেবিলাইজার এভাবেই কাজ করে, এই কারণে একটি ডিলে সার্কিট দেওয়া থাকতো, তাছাড়া ভিতরে আর কিছু থাকতো না। ওই ডিলে সার্কিট চালানোর জন্য একটি ট্রান্সফরমার দেওয়া থাকতো ছোট আকারে, কিন্তু ভোল্টেজটাকে স্টেবল করে রাখার জন্য বা রেগুলেটর করে রাখার জন্য বা কম বেশি করার জন্য এ ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়নি। টরয়েডাল ট্রান্সফরমারও ব্যবহার করা হয়নি, অথবা ইকো ট্রান্সফরমারও ব্যবহার করা হয়নি। দেখেন এখানে দুটি লিমিট সুইচ রয়েছে। তো ট্রান্সফরমারের উপরে যে সুপার অ্যানামেল তার রয়েছে, তার উপরে কিছু কালো পদার্থ রয়েছে, যা মূলত এই যে কার্বন দেখছেন, কার্বনের অংশ, অর্থাৎ কার্বন হোল্ডারের সাথে একটি কার্বন অ্যাডজাস্ট করা রয়েছে। এই যে একটি কার্বন রয়েছে দেখেন কালো, এই কার্বনের মাধ্যমেই মূলত এই হোল্ডারটা যখন অ্যাডজাস্ট হয়, ভোল্টেজ অ্যাডজাস্ট করে, তখন এই কার্বনের মাধ্যমেই আউটপুট চলে যায়। এই যে দেখেন এখান থেকেই মূলত অ্যাডজাস্ট হয়। তো কিভাবে অ্যাডজাস্ট করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি পাওয়ার দিয়ে দেখাবো। দেখেন তুলা কালো হয়ে গেছে। তো যাদের কাছে থিনার রয়েছে, এনসি থিনার, তারা ব্যবহার করতে পারেন, অথবা কন্ট্যাক্ট ক্লিনার ব্যবহার করতে পারেন। আমার কাছে WD-40 রয়েছে, আমি ব্যবহার করছি। দেখেন আমি পাওয়ার অন করছি এবং কার্বন হোল্ডার নিজে থেকেই অ্যাডজাস্ট হচ্ছে। এভাবেই মূলত কাজ করে থাকে। ওই যে ইনপুট ভোল্টেজ দেখা যাচ্ছে এবং আউটপুট ভোল্টেজ দেখা যাচ্ছে। তো আমরা ভোল্টেজ চেক করছি, দেখেন নিচের যে সকেট রয়েছে আউটপুট সকেট, সেখানে 204 ভোল্ট শো করছে, এখানে 220 ভোল্ট থাকার কথা। তো আমাদের অ্যাকুরেট 220 ভোল্ট প্রয়োজন হবে, এবং উপরেরটা 110 ভোল্ট থাকার কথা, সেখানে 123 ভোল্ট শো করছে। তো 110 ভোল্ট মূলত ইউরোপ কান্ট্রি অথবা উন্নত দেশগুলোতে 110 ভোল্টের যে পার্টস বা 110 ভোল্টের কিছু ইলেকট্রিক সরঞ্জাম পাওয়া যায়, সেগুলো চালাতে মূলত 110 ভোল্ট প্রয়োজন হয়। এ কারণে এখানে 110 ভোল্ট দেওয়া রয়েছে, কিন্তু ভোল্টেজ বেশি শো করছে। তো আমরা কিভাবে অ্যাডজাস্ট করি দেখেন, ওই যে সার্কিট রয়েছে, ওই সার্কিটের একটি নির্দিষ্ট ভেরিয়েবল আমরা ঘুরাচ্ছি এবং সাথে সাথে কার্বন ব্রাশ অ্যাডজাস্ট হচ্ছে। দেখেন এই যে 218 ভোল্ট শো করছে, 1-2 পয়েন্ট আপ ডাউন করে। আমরা আবার ট্রাই করব, দেখেন যেখানে 204 ভোল্ট ছিল, সেখানে আমরা ট্রাই করছি, ওই নির্দিষ্ট ভেরিয়েবল আমরা ঘুরাচ্ছি এবং 220 ভোল্ট 21 ভোল্ট শো করছে। এই যে দেখেন আমাদের 220 ভোল্টের আশেপাশে থাকলেই হবে। তো ওই ভেরিয়েবল ঘুরিয়েই মূলত অ্যাডজাস্ট করা যায়। এই সার্কিট মূলত ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে রাখার জন্য ওই টরয়েডাল ট্রান্সফরমারের নিচে একটি সার্ভো মোটর রয়েছে, ওই সার্ভো মোটরের মাধ্যমে মূলত এই সার্ভো প্রযুক্তি কাজ করে থাকে। এ কারণে এটাকে সার্ভো মোটর ট্রান্সফরমার বলা হয়। দেখেন কিছু ভেরিয়েবল রয়েছে, लो एवं हाई देखा जाच्छे तो ऊपरेरटा 133 भोल्ट शो करछे जेखाने 110 भोल्ट थाकार कथा छिलो एबं आमी एकटी फैन चालिए देखछी 220 भोल्ट जेटा शो करछिलो नीचेर सकेट सेटा दिए देखें चलछे। ऊपरेरटा 110 भोल्ट आमादेर प्रयोजन होबे ना, आमादेर 220 भोल्ट प्रयोजन होबे। एकटी थ्री फेज भोल्टेज रेगुलेटर बा एवीआर अटोमेटिक भोल्टेज रेगुलेटर जेटाके आमरा भोल्टेज स्टेबलाइजार बोले थाकी अर्थात एकटी लिफ्ट चालानोर जोन्नो आमरा एई एवीआर भोल्टेज स्टेबलाइजार व्यवहार करछी। देखें सार्किटगुलो देखा जाच्छे एखाने टरोइडल ट्रांसफर्मार एबं एकटी सार्वो ट्रांसफर्मार एकत्रे एकटी फेजेर भोल्टेजटाके एडजस्ट करे राखे अर्थात स्टप करे राखे। एई जे देखें ऊपरेरटा एकटी फेजेर जोन्नो माझखानेरटा आरेकटी फेजेर जोन्नो नीचेर अंशे दुटी ट्रांसफर्मार रयेछे एकटी टरोइडल ट्रांसफर्मार एबं एकटी सार्वो मोटर ट्रांसफर्मार। देखें एखाने पावर रयेछे देखें ओई जे कार्बन ब्राश देखा जाच्छे एकटु बड़ो साइजेर जेटा मूलत निजे थेकेई एडजस्ट करे नेय एबं एखाने एम्पियारेर जोन्नो तीनटी मीटार रयेछे तीन फेजेर जोन्नो एबं एकटी भोल्टेज मीटार रयेछे। तो भोल्टेज एखाने 380 शो करछे एबं ए फेज बी फेज एबं सी फेज एखाने लेखाई रयेछे। जखन लिफ्टेर मोटर चलबे तखन एम्पियार मीटार शो करबे। आमी चेष्टा करछि देखानोर। चेंज ओभार रयेछे जार माध्यमे स्टेबल भोल्टेज एवं सीटी भोल्टेज दुइभावेई चालानो जाए अर्थात सरासरि चालानोर जोन्नो सीटी भोल्टेज सेखाने स्टेबल होये भोल्टेज आसबे ना एबं एई जे ऊपरेरटा स्टेबल भोल्टेज स्टेबलाइजारेर माध्यमे भोल्टेज सरबराह होबे। देखें एम्पियार मीटार शो करछे अर्थात लिफ्टेर मोटर रानिंग होच्छे रान करछे एई कारणे मूलत एम्पियार आस्ते आस्ते देखें नेमे जाच्छे। तो जखन मूलत लोडे थाके तखन एम्पियार शो करे मोटर रानिंग हय तखन एम्पियार शो करे। तो एभाबेई मूलत थ्री फेज भोल्टेज स्टेबलाइजार काज करे।